কার্শিয়াং বা দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস সত্যি একটা অপূর্ব জায়গা। আগের দিনের ভিডিওটায় আমি আপনাদেরকে দেখালাম যে আমি কার্শিয়াং কী করে এলাম আর কোথায় থাকলাম, তার সাথে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ইগল ক্রেক ভিউটা, টয় ট্রেন স্টেশন, লোকাল মার্কেটটা আর তার সাথে একটা উইন্টার গার্মেন্টস স্টোর। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কার্শিয়াংয়ের লোকাল সাইটসিনগুলো। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবার প্রথমে এক কাপ গরম চা নিয়ে হোমস্টের ব্যালকানি থেকে এই দৃশ্যটা দেখতে দেখতে আমি আমার দিনটা শুরু করলাম। তারপর ঠিক 9টার সময় আমি রওনা দিয়ে দিলাম সাইটসিনগুলো করার উদ্দেশ্যে। তো কিছুক্ষণের গাড়ির জার্নি করার পর আমি এসে পৌঁছলাম আমার ফার্স্ট সাইটসিন পয়েন্টে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এই জায়গাটার সৌন্দর্য এক কথায় অসাধারণ। আমি তো এর সামনে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আপনারাও আমার সাথে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করুন। তো এই অসাধারণ জায়গাটার সামনে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের পাইন ফরেস্ট, আর এটা ডাও হিলের খুব সামনাসামনি অবস্থিত। এই জায়গাটাও সত্যি খুবই সুন্দর, চারিপাশে আমি শুধু লম্বা লম্বা পাইন ট্রি দেখতে পাচ্ছিলাম আর মাঝে মাঝে ভেসে আসছিল পাখির আওয়াজ। সত্যি জায়গাটা এতটাই সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই আপনারা নিজেরাই দেখুন আর এর সৌন্দর্য উপভোগ করুন। পাইন ফরেস্টটা ভালো করে ঘুরে নেওয়ার পর আমি গাড়ি ধরে রওনা দিয়ে দিলাম আমার পরের সাইটসিন পয়েন্টের উদ্দেশ্যে, আর কথা বলতে বলতেই এসে পৌঁছে গেছি। এই জায়গাটাও হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর এখান থেকে আমি পাহাড় আর পাইন ট্রির সৌন্দর্য একসাথেই উপভোগ করতে পাচ্ছিলাম। তো এরপর পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এসে পৌঁছলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। জায়গাটা সত্যি খুবই সুন্দর আর সত্যি খুবই পিসফুল, আর এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। কিন্তু এটা পুরনো স্কুলটা, আর এটাকে এখন কেউ ইউজ করে না, বহুকাল আগে এটাকে ইউজ করা হতো, আর এখন নতুন একটা স্কুল বানানো হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি, তো আপনারা দেখতে থাকুন। তো যেই নতুন বিল্ডিংটার কথা বলছিলাম যেটাকে এখন স্কুল হিসেবে ইউজ করা হয় সেটা হচ্ছে এইটা। ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা ভালো করে দেখে নেওয়ার পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এটাও হচ্ছে আরেকটা স্কুল, আর এটাকে ডাও হিল স্কুল বলা হয়। ছোটবেলা থেকে আমরা হয়তো অনেক নামি দামি স্কুলের নামই শুনেছি, কিন্তু এত সুন্দর স্কুল আমরা হয়তো এর আগে কোনোদিনই দেখিনি, তাই জন্য এই জায়গাটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন আর এই সৌন্দর্য উপভোগ করুন। তো এই সুন্দর স্কুলটাকে ভালো করে দেখে নেওয়ার পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, আর এই জায়গাটাও সত্যি সত্যি খুবই সুন্দর, আর এখান থেকে আমি দেখতে পেয়েছিলাম পাহাড় আর মেঘের একটা মনোমুগ্ধকর খেলা। তো আপনারাও আমার সাথে এই সৌন্দর্যটাকে উপভোগ করুন। একদিকে যেমন আপনারা পাহাড় আর মেঘের খেলা দেখতে পাবেন, অন্যদিকে আপনারা দেখতে পাবেন লম্বা লম্বা পাইন ট্রির অসাধারণ দৃশ্য, সেটাও আপনারা দেখুন আর উপভোগ করুন। তো ভিউ পয়েন্টটাকে ভালো করে দেখে নেওয়ার পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে ডাও হিল পার্ক, কিন্তু এটাকে অনেকে ডিয়ার পার্কও বলে থাকে, কিন্তু আজকে এই জায়গাটার গেট বন্ধ, তাই জন্য ভেতর দিয়ে এই সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না, বাইরে দিয়ে যতটা পাচ্ছি আপনাদের জন্য তুলে ধরলাম, আপনারা দেখুন আর উপভোগ করুন। ডাও হিল পার্কটা ভালো করে দেখে নেওয়ার পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের হনুমান টেম্পল, আর এটাই হচ্ছে কার্শিয়াংয়ের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ দৃশ্য, তাছাড়া আপনারা দেখতে পাবেন আই লাভ কার্শিয়াংয়ের একটা অসাধারণ সাইন, তার সাথে খুব সুন্দর একটা হনুমানজির মূর্তি। তো চলুন এবার হনুমানজির মূর্তিটা আর এর চারিপাশের সৌন্দর্য আমরা কাছ থেকে উপভোগ করে নিই।
হনুমানজির মন্দিরটা ভালো করে দেখে নেওয়ার পর আমি গাড়ি ধরে চলে এলাম আমার পরের সাইটসিন পয়েন্টে। এই জায়গাটাকে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট বলা হয়। আর এখানে দুটো সেকশন আছে, একটা টপ সেকশন আর একটা বটম সেকশন। সবার প্রথমে টপ সেকশনের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা দেখুন আর উপভোগ করুন। টপ সেকশন থেকে ভিউটা তো আমি আপনাদেরকে দেখালাম, তো চলুন এবার বটম সেকশনের ভিউটা দেখে নেওয়া যাক। জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর এখান থেকে দেখা যায় একটা অসাধারণ ভিউ। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন এটা তো তাদের জন্য আইডিয়াল একটা স্পট, তাই জন্য এখানে অবশ্যই আসুন আর কিছু ছবি ক্যামেরা বন্দি করে নিয়ে যান বাড়িতে স্মৃতি হিসেবে। তো এই জায়গাটা ভালো করে ঘুরে নেওয়ার পর আমি এসে পৌঁছলাম নেতাজি সুভাষচন্দ্র বসু হাউসে। জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর এটা বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বসুরই বাড়ি, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে তার সময় শান্তিতে কাটাতেন, আর 1938 হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে যে স্পিচটা উনি ফার্স্টে দিয়েছিলেন সেটা উনি এখানে বসেই লিখেছিলেন। তো এই অসাধারণ জায়গাটাকে বিদায় জানিয়ে আমি আমার কার্শিয়াংয়ের সাইটসিনটা শেষ করলাম। এরপর আমি ফিরে গেলাম আমার হোমস্টেতে, আর আমি যার সাথে এই সাইটসিনগুলো করেছিলাম তার ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। কিন্তু আপনাদের সাথে কার্শিয়াংয়ের কস্টিংটা ডিসকাস করা এখনও বাকি আছে। চিন্তা করার দরকার নেই, নেক্সট উইক এমন একটা ভিডিও আমি আনবো যেখানে কস্টিংটা খুব ভালো করে ডিসকাস করা থাকবে আপনাদের সুবিধার জন্য। তাই জন্য নেক্সট উইক ভিডিওটা একদমই মিস করবেন না। ততদিন সবাই ভালো থাকবে, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।